এই বিউটিফুল এয়ার স্ক্রস গাড়িটা দু হাজার বিশের মডেল এটা জেড প্যাকেজ ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হাইব্রিড ভার্সন এবং দেখতেই পাচ্ছে মডেল স্টার বডি কিট সহ এই গাড়িটার অপশন গেট ছিল ফাইভ মাইলেজ অনলি টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার এবং এই গাড়িটার দাম হল ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টাকা আসসালামু আলাইকুম আমি মেহরি জামান গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রিভিউতে দু হাজার বিশ সালে টয়টা মোটর কর্পোরেশন ওয়ার্ল্ড ওয়াইড ইয়ারিস লঞ্চ করে এটাকে বলা হয় একটা এস ইউভি ইয়ারিস ওভারঅল ডিজাইন যদি আপনারা দেখেন আমি বলবো এটাকে রবাস্ট এবং মিনিমালিস আমাকে যদি এক কথায় এটাকে ডিসক্রাইব করতে বলেন আমি বলবো এটাকে ইয়াং এনার্জেটিক একটা গাড়ি গাড়িটার প্রতিটা কম্পোনেন্ট আপনার বিউটিফুলি ওয়েল ডিজাইন এবং অনেক সেফটি ফিচার্স আছে এবং গাড়িটা কিন্তু টিএনজি প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয় এটা হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভার্সনই পাওয়া যায় বাট আমাদের দেশে যেহেতু হাইব্রিড গাড়িগুলো ডিউটি কম তাই এটাই মোস্টলি ইম্পোর্ট করা হয়ে থাকে এটা ফ্রন্ট টু হুইল ড্রাইভ ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের একটা গাড়ি আপনার তিনটা প্যাকেজ পাওয়া যায় একদম বেসিকটা এক্স এয়ারপোর্ট জি তারপর হলো জেড এই জেডটাকে আমরা আবার অনেক সময় জেড লেদার বলে থাকি হাইব্রিড বা নন হাইব্রিড যেটাই হোক না কেন প্রতিটা ইয়ারিস ক্রসের একটা আইডেন্টি আছে সেটাকে আমরা চেসিস কোড বলি এবং হাইব্রিড ফ্রন্ট টু হিল ড্রাইভ যে গাড়িটা সেটা চেসিস কোড হলো পি জে টেন তো আসুন আপনাকে গাড়িটা ফুল লিবু করে দেখাই ফার্স্টে এটা হেডলাইট থেকে স্টার্ট করবো হেডলাইট হেডলাইটটা ইউজ করা হয়েছে এটা ফুল এলইডি সাথে আপনার ডিআরএল আছে ডিআরএল এর ফুল মিনিং হলো ডে টাইম রানিং লাইটস সেটা হলো গাড়িটা যখন আমরা পার্কিং মোডে রাখি বা গাড়ি আপনি স্টার্ট দিলেই এখানে একটা হোয়াইট কালার একটা স্ট্রিপ আছে যেটা সবসময় জ্বলে থাকবে এই ডিআরএলটা টা যদি আপনি টার্ন অন করে চালান গাড়িটার একটা অন্যরকম প্রেজেন্স রাস্তাতে বেয়ার করে এছাড়া হেডলাইটের ইন্টার সেকশনটা যদি দেখেন এখানে কিন্তু এ এফ টেকনোলজি ইন এলইডি হেডলাইট আছে আপনি যখন গাড়িটা টার্ন করবেন হেডলাইটটা কিন্তু হালকা টার্ন হয়ে যায় সো দ্যাট ড্রাইভার হোয়াইট ভিজিবিলিটি পায় আপনারা যদি গাড়িটার ফ্রন্ট লেফট এবং রাইট সাইড খেয়াল করে দেখেন এখানে কিন্তু ভার্টিক্যাল আরেকটা ইন্ডিকেটর আছে হ্যাঁ এটা আপনার কাইন্ড অফ ডিএলের মতো কাজ করে আমাদের মাঝখানে আপনার টয়টার লোগোটা আছে যেখানে লোগোটা ব্যাক এন্ডে দেখেন ব্লু কালার একটা শেড দেওয়া এই ব্লু কালার দ্যাট মিন্স গাড়িটা হলো হাইব্রিড গাড়িটা আপার ফ্রন্ট ফ্রন্টটা যদি খেয়াল করে দেখেন খুবই স্টাইলিশ এটা আপনার পার্কিং সেন্সর দেওয়া আছে এবং এখানে মাঝখানে একটা ক্যামেরা লাগানো আছে এই ক্যামেরাটা কিন্তু অপশনাল সবসময় থাকে না গাড়িটা লোয়ার পোশন যদি আপনাদেরকে দেখাই একদম নিচের দিকে দেখেন সিলভার কালারের যে ফিনিশিং দেওয়া এটা বেসিক্যালি একটা কিট লাগানো আছে এটাকে মোডাল কিট বলে এই কিন্তু অপশনাল সব সময় থাকে না মোডাল কিট সহ যদি গাড়ি হয় গাড়ির দাম বেশি হবে কিট ছাড়ে কিনলে গাড়ির দাম কম হবে এছাড়া যে লোয়ার গ্রিলটা আছে এখানে দেখেন দুই কর্নারে বাল্ব লাগানোর জন্য কিন্তু দুইটা কেসিং আছে হ্যাঁ কেসিং গুলো খুলে আপনি এখানে চালে এল ইডি কিছু লাইট লাগিয়ে নিতে পারেন এখানে একটা টহুক কাবার দেখতে পাচ্ছি আপনার কখনো যদি গাড়িটা বন্ধ হয়ে যায় বা বসে যায় ইঞ্জিন স্টার্ট হচ্ছে না অন্য কোনো গাড়িতে টেনে নিয়ে যেতে হয় টোহুকটা লাগিয়ে রশি বেঁধে অন্য গাড়িতে টেনে নিয়ে যেতে পারবেন ফ্রন্ট আবার গেলে যেমন দুইটা সেন্সর আছে ঠিক একইভাবে ফ্রন্ট বাম্পারে কিন্তু সেন্সর আছে এই সেন্সরগুলো কিন্তু খুবই ইফেক্টিভ সো ড্রাইভার যখন ড্রাইভিং সিটে গাড়ি চালায় সামনে যদি কোনো অবস্টাল চলে আসে আগে থেকে অ্যালার্ট করে এবং ইভেন্দো গাড়িগুলো কিন্তু ইমার্জেন্সি ব্রেকও করে আর গাড়িটার ফ্রেন্ডারে লেফট এবং রাইট সাইডে কিন্তু চাকার যে বর্ডার লাইনটা আছে ওখানেও একটা করে সেন্সর দেওয়া আছে সো ওভারঅল টোটাল ছয়টা সেন্সর এই ইয়ারিসক্রস গাড়িগুলোতে থাকে ফ্রন্ট উইন্ডশিল্ডের একদম সেন্টারে একটা ক্যামেরা আছে যেটা আপনার রাডার কোস কন্ট্রোল ইমার্জেন্সি ব্রেক লেন ডিপারচার অ্যালার্ট এগুলো সেন্স করে হ্যাঁ এটা টয়টা সেফটি সেন্সের একটা মেইন ডিটেকশন সিস্টেম গাড়িটার বনেটা যদি খেয়াল করে দেখেন গাড়িটাকে ফুল এফিসিয়েন্ট এবং গায়োডাইনামিক করার জন্য অনেকগুলো কার্ভ ইউজ করা হয়েছে সে একদিক দিয়ে তো গাড়িটা এই কার্ভগুলো স্টাইলিশ করে তুলে অন দ্য আদার হ্যান্ড ব্যাক হ্যান্ডে কিন্তু এই অ্যারোডাইনামিক ফিচারগুলো গাড়িটাকে ফুল এফিসিয়েন্ট করে এতক্ষণ আপনাকে গাড়িটার ফ্রন্ট সাইড দেখালাম আসুন গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি ইয়ারিস ক্রসের ইঞ্জিনগুলো কিন্তু কম্পারেটিভলি অন্যান্য ইঞ্জিন থেকে আলাদা কারণ এটাতে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটারে ইনলাইন থ্রি সিলিন্ডারের একটা ডাইনামিক ফোর্স ইঞ্জিন ইউজ করা হয়েছে আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন এই থ্রি সিলিন্ডার হওয়ার কারণে গাড়ির পারফরমেন্সই খারাপ হবে কিনা না টয়টা তো ডেফিনেটলি রিনাউন্ড একটা ম্যানুফ্যাকচারার এবং তারা কিন্তু আর এন ডি করে এটাকে ডিজাইন করেছে এই থ্রি সিলিন্ডার করার মেইন উদ্দেশ্য হল গাড়িটাকে অনেক বেশি ফুল এফিশিয়েন্ট করা এই ডাইনামিক ফোর্স ইঞ্জিনটা ম্যাক্সিমাম হর্সপাওয়ার হল নাইনটি এবং টর্ক হলো ওয়ান টোয়েন্টি মিটার আর এই গাড়িটাকে আমরা বলতেছি ফ্রন্ট টু হুইল ড্রাইভ এবং এর ট্রান্সমিশনটা হল সিবিটি গিয়ার ইয়ারিস ইয়ারিসের যে মডেল ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেটাকে বলা হয় এম ফিফটিন এফএকসি আসুন আপনাকে ইঞ্জিন কম্পোনে সাথে একটু পরিচয় করে দিই একদম ডান সাইড থেকে যদি স্টার্ট করি এখানে একটা রিলে এবং ফিউজ বক্স আছে তার পাশে আছে একটা হোয়াইট কালার কন্টেনার যেখানে গোল্ডেন কালারের কিছু লিকুইড দেখতে পাচ্ছেন এটা হলো ব্রেক অয়েল এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ব্রেক ওয়েল হল ডট ফোর ব্রেক অয়েলের চেম্বারের সামনে আরেকটা চেম্বার আছে যেখানে দেখতে পাচ্ছেন যে আহ কিছু পিঙ্ক কালারের লিকুইড দেখা যাচ্ছে এই লিকুইডটা দুইটা কাজে ইউজ হয় একটা হলো রেডিয়েটার কুলেন্ট একটা হল ইনভার্টার কুলেন্ট দুটাতে সেম ম্যাটেরিয়াল এর পাশে হলো ইঞ্জিনটা ইঞ্জিনটাকে কিন্তু আমরা বলতে থ্রি সিলিন্ডার থ্রি সিলিন্ডার এটা কিন্তু বাইরে থেকে দেখেও বোঝা যায় যেমন দেখেন এখানে তিনটা স্পার্ক প্লাগ দেখা যাচ্ছে তার পাশে আছে এটা ইনভার্টারটা যেটা আপনার হাইব্রিড সিস্টেম চালানোর জন্য যে ইলেকট্রিক মোটরটা আছে সেখানে যে ব্যাটারিটা লাগে ব্যাটারি থেকে এসি টু এসি বা ডিসি টু এসি কনভারশন এই পিসি বা পাওয়ার কন্ট্রোল ইউনিটে করে থাকে আর এর সামনে কিন্তু আর একটা স্পিকার মতো আছে যেটা হলো প্যারিস্টন অ্যালার্ট এইটার একটা টার্ন অন বা অফ করার জন্য বাটন ভিতরে আছে গাড়িগুলো যেহেতু হাইব্রিড এবং অনেক সাইলেন্ট আপনি যখন স্লো মোশনে যাবেন খুবই আস্তে যান আগাচ্ছেন পথচারী আশেপাশে তারা টের পায় না যে সামনে কোনো গাড়ি আসতেছে কিনা সো এই স্পিকারটা যেটা করে একটা সাউন্ড ক্রিয়েট করে সো পথচারীকে অ্যালার্ট করার জন্য সো দ্যাট মানুষজন বুঝতে পারে যে কিছু একটা পাশ দিয়ে যাচ্ছে আগে থেকেই সরে যায় রাস্তা থেকে আর এই ইনভার্টারের পাশে দুইটা কালো বক্স আছে একটা হলো আপনার এয়ার ফিল্টারের বক্সটা আর তার পাশে আরেকটা রিলে এবং ফিউজ বক্স এই হাইব্রিড গাড়িগুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে কিন্তু এয়ার ফিল্টারটা অল দ্য টাইম ক্লিন রাখতে হবে এবং এটা যে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল সেটা আপনাকে ইউজ করতে হবে বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায় তার মধ্যে বেস্ট কোয়ালিটি হলো মোবিল ওয়ান এছাড়াও এখানে যে ব্রেক অয়েল এবং কুলেন্ট আছে সেটাও কিন্তু মোবিল ব্র্যান্ডের পাওয়া যায় আর মোবিলের অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার অনলাইনে পার্চেস করে নিতে পারে এছাড়া বনের এটাই ইনার সেকশনে যদি খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো স্টিকার আছে এই স্টিকারগুলো কিন্তু অনেক ইনফরমেটিভ এখানে বলা থাকে যে এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ব্রেক অয়েল কোনটা রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা কী কুলেন্ট ইউজ করবেন সেগুলো গ্রেড কি হবে সেগুলো কিন্তু স্টিকার গুলো থাকে যদি এগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন এছাড়াও আমি এখানে একটা হুড কভার দেখতে পাচ্ছি এই হুড কভারটা কাজ হল ইঞ্জিন যে হিট জেনারেট করে হিটগুলোকে গুলোকে অ্যাবজর্ভ করে নেয় সো বনেটটা অল দ্য টাইম কুল থাকে এই ছিল গাইডের ইঞ্জিনে কিছু ইনবোমের আসুন আমরা গাড়ি সাইড ভিউ দেখে আসি সো দিস ইজ দ্য সাইড ভিউ অফ দয়ার ইয়ারিস ক্রস আমি আপনাদের আগেই বলেছিলাম গাইডের প্রতিটা কম্পোনেন্ট কিন্তু বিউটিফুলি ওয়েল ডিজাইন দ্যাট মিনস আপনারা দেখেন গাড়িটার চাকা থেকে শুরু করে এটার যে মোল্লিং গুলো আছে নিচের দিকে যে কার্ভগুলো ও অসাধারণ আমরা যদি ফার্স্টে একদম ফ্রন্ট আপনাদেরকে দেখাই আপনাদের সাথে কোন হাইব্রিড ব্যাচ বা মনোগ্রাম এখানে নাই কিন্তু এখানে দেখেন ব্ল্যাক কালারের যে মোলটা আছে গাড়িটাকে অনেক বোল্ড করে মাস্কুলার করে হ্যাঁ চাকাটা যদি দেখেন আমি বলবো ভেরি সিলভার এবং ব্ল্যাক কালারে টু টোন ডিজাইনে করা এবং এইটিন ইঞ্চিস একটা অ্যালোরিম আর এই আঠারো ইঞ্চি অ্যালোরিমের সাথে যে করা হয়েছে সেটা সাইজ হল টু ওয়ান এইটিন এবং সামনে চাকাগুলো ব্রেক

আঁকা বাঁকা ভাঙা চোরা যে কোনো রাস্তায় খুব ভালো একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেবে আর সাইড ভিউ থেকে গাইডের কিন্তু স্পয়লারটা দেখা যায় শার্ক ফিন এন্ট্রি দেখা যায় এবং এটা যে টেল লাইটটা টেল লাইটের ডিজাইনটা দেখেন সাইড ভিউতে ভিজিবল হ্যাঁ গাইডের এন্ট্রি এবং এক্সিট সিস্টেমটা টোটালটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় আই মিন ডোর লক অ্যান্ড আনলক সামনে যদি রিমোট দিয়ে লক করি দেখেন এটা সাইড মিররটা অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে আবার যদি রিমোটে আনলক করি আনফোল্ড হয়ে যাচ্ছে এটাকে অটো রিট্রাক্টেবল সাইড মিরর বলা হয় এবং এই মিরোরটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন আউটার শিল্ডে একটা ব্লিঙ্কার আছে এবং এটা বডি কালারের কাভার এবং নিচে একটা ব্ল্যাক কালার ডিজাইন করা এই দরজা লক আনলকটা রিমোটে যেমন কন্ট্রোল করা যায় ঠিক রিমোটটা যদি আপনার পকেটে থাকে এই ডোর হ্যান্ডেলে জাস্ট টাচ করলে কিন্তু আনলক হয়ে যায় এছাড়াও যদি আপনি লক করতে চান বাইরে একটা টাচ করবেন ডোর অটোমেটিক লক হয়ে যাচ্ছে ফ্রন্টে ড্রাইভারের গ্লাস টা টিন্ট করা নাই প্যাসেঞ্জারের গ্লাসগুলো টিন্ট করা ইভেন এই কোয়ার্টার গ্লাসও টিন্টেড এছাড়া গাড়িটার সাথে কিন্তু কোনো রেইন শেড আসে নাই রেইন শেডটা অপশনাল কিছু কিছু গাড়িতে আসে কিছু গাড়িতে আসে না ইয়ারিসো গাড়ি গাড়িগুলোর ফুল ট্যাঙ্ক এর লোকেশন হলো বাম দিকে পিছনের চাকার উপরে আর এটা ক্যাপাসিটি থার্টি সিক্স লিটার আপনাদেরকে যদি এটা কেমপিএলে ইনফরমেশন দিই ঢাকা সিটির মধ্যে হেভি ট্রাফিক জ্যামে কিন্তু এটা সতেরো আঠারো কিলোমিটার খুব ইজিলি রান করা যায় এছাড়াও গাড়িটা যদি হাইওয়েতে আপনি খুব ভালোভাবে অপটিমাইজ ওয়েতে চালান পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার পার লিটারে পাবেন তো এই ছিল গাড়িটার ওভারঅল সাইড ভিউ আসুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি সো আমি এখন আপনাদেরকে ইয়ারিস করছে ব্যাক সাইডটা দেখাবো ফার্স্ট ফার্স্টে টেল লাইট থেকে স্টার্ট করছি এটার টেল লাইটটা দেখেন ভেরি স্টাইলিশ অনেকটা হ্যারিয়ারের টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেলের যে ডিজাইনটা সেরকম করা এখানে রেড কালার যে স্মোকি রেড ডিজাইনটা গাড়িটার ব্যাক অনেক বেশি সুন্দর করেছে এবং নিচের দিকে দেখেন ইমার্জেন্সি যে ইন্ডিকেটরটা সেটাই কিন্তু এল ইডি এবং এই গাড়িটার টেল লাইটটা দুইটা পোশন ডিভাইড করা একটা টেল গেটের সাথে একটা হলো গাড়ির ফেন্ডারের সাথে এবং ইয়ারিসক্রসে যখন আপনি গাড়িটা ব্যাক গিয়ারে দেবেন তখন কিন্তু অনলি একটা লাইট জ্বরে আমরা অন্যান্য সময় অন্যান্য গাড়িতে দেখি যে ব্যাক গিয়ারি দিলে তো দুইটা সাদা লাইট জ্বলে হ্যাঁ ইয়ারিসক্রসে কিন্তু একটা জ্বলে সো এটা কিন্তু গাড়ির একটা ডিফল্ট ফিচার অনেকে আমাদেরকে ফোন করে বলে ভাইয়া গাড়ির একটা লাইট তো ফিউজ হয়ে গেছে কি হবে এটা কিন্তু ওরকম না টেল লাইট একদম সেন্টারের বরাবর টয়টার লোগো লোটা দেখেন ব্লু কালার দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড আর লোগো ঠিক নিচে আপনার ক্যামেরা আছে যেটা হলো থ্রি ব্যাক ক্যামেরা এবং এটার যে টেল গেটটা পোর্শনের কর্নারে দেখেন গ্যারিস ক্রস মনোগ্রামটা দেওয়া আছে অপোজিট কর্নারে আপনার হাইব্রিড সিনার্জি টাইপ দেওয়া আছে আমরা যদি উপরে দিয়ে খেয়াল করে দেখি এখানে একটা স্পয়লার আছে স্পয়লারের সাথে কিন্তু আবার একটা ব্রেক লাইট আছে স্পেশালি এই গাড়ি স্পয়লারটার উপরে আবার আর একটা অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা এটা কিন্তু রেগুলার কোনো ডিজাইন না এটা গাড়িটা জাপানের যে ইউজার ছিল উনি আলাদা লাগিয়ে আছে নর্মালি শুধু স্পয়লারটা থাকে উইথ দা ব্রেক লাইট আর এটা যে রিয়ার উইন্ডোটা এটা টোটালি তিনটে এখানে একটা ব্যাক ওয়াইপারও আছে এবং গাড়িটা কিন্তু হিটার গ্লাস সো শীতকালে যখন অনেক কুয়াশা যদি ঘেমে যায় আপনি হিটার অন করে দিলে গ্লাসগুলো কুয়াশাগুলো কেটে যাবে এই গাড়িটা লোয়ার বাম্পারটা ব্ল্যাক কালার গাড়িটা কিন্তু দেখেন বডি কালার হলো রেড আর এবং বাম্পার ব্ল্যাক হওয়ার কারণে এই টু টোন ডিজাইন গাড়িটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে আর পিছনে আপনার টোটাল ছয়টা সেন্সর আছে তার মধ্যে দুইটা হলো এই ব্ল্যাক কালার বাম্পারের সাথে দুইটা এখানে বডির সাথে আরও দুইটা আছে যেটা একদম লেফ্ট সাইড ফেন্ডারের সাথে এছাড়াও গাড়িটা একদম লেফট এবং রাইট সাইড এ নিচের দিকে ভার্টিক্যাল স্ট্যান্ডের রিফ্লেক্টফ দেখতে পাচ্ছেন আর এখানে যে সিলভার ক্রম ডিজাইনের যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোডারিসটা বডি কিটের একটা পার্ট এটা যারা বডি কিট ছাড়া কিনবেন তারা কিন্তু এই ডিজাইনটা পাবেন না ওটা সিম্পল লে আউট থাকবে তাছাড়া আপনাদেরকে এখন গাড়িটা স্পেস দেখায় এই গাড়িটার যে টেল গেট এটা কিন্তু পাওয়ার না বাট ইয়ার ইস ক্রসে কিছু গাড়িতে টেল গেট পাওয়ারও পাওয়া যায় পাওয়ার থাকলে আপনার রিমোটে কিন্তু একটা বাটনও থাকে এটাতে যেহেতু টেল গেট পাওয়ার না আমি এখানে ক্লিক করবো এটা আমাকে হাইড্রোলিক আপ বার এটা উঠাই দিচ্ছে সো এটা যে কার্গো স্পেস থ্রি নাইনটি সেভেন লিটার কার্গো আপনি ক্যারি করতে পারবেন সো ব্যাগগুলো রাখার পর যদি আপনি মনে করেন যে আপনার আরও বড় ব্যাগ ক্যারি করতে হচ্ছে এখানে যে ফ্লোরের যে ম্যাটগুলো আছে এই বোর্ডগুলো কিন্তু উঠাই ফেলা যায় সো বোর্ডগুলো যদি আপনি উঠিয়ে ফেলেন তাহলে আপনার হাইটটা আরো বেড়ে গেল আপনি আরও বড়ো ব্যাগ রাখতে পারবেন আর কখনও যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে যায় সো চাকা লিক সারানোর জন্য এখানে একটা টায়ার রিপেয়ারিং জেল এবং কিট দেওয়া আছে যে এই ম্যাটটা উঠালে আপনার এখানে সাদা যে ফোমের বাক্সটা আছে এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও এই সাদা ফোমের বক্সটা যদি আপনি উঠায় ফেলেন নিচে একটা টায়ার রাখার কি জায়গা আছে বাট এই গাড়িটা দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রনিক ডিভাইস থাকার কারণে আপনি কোনো এক্সট্রা টায়ার রাখতে পারবেন না বেসিক্যালি এই গাড়িগুলোকে ফুল এফিসিয়েন্ট করার জন্য এবং ওয়েটলেস করার জন্য জাপানে এখন কোনো স্পেয়ার টায়ার ইউজ করে না টায়ারের বদলে তারা এই ছোট্ট একটা পাম্পিং মেশিন এবং জেল দিয়ে দেয় সো গাড়িগুলো কোনো ওয়েটও সে গাড়ি যেহেতু ওয়েটলেস আপনি ভালো ফুল এফিসিয়ান্সি পাবেন গাড়িটার একদম ভিতরের দিকে বাম সাইডের ওয়ালে একটা লাইট আছে সো রাত্রেবেলায় মালপত্র তোলার সময় এটা আপনাকে হেল্প করবে এছাড়া এখানে একটা বারো ভোল্টের পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি এই আউটলেটটাতে কিন্তু আপনি এই পাম্পিং মেশিনটা কানেক্ট করার জন্য এছাড়া এই বারো বোল্টের পাওয়ার আউটলেটের ঠিক পাশে পনেরোশো ওয়াটার একটা টুপিন আছে আপনি চাইলে আপনার যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এখান থেকে কানেক্ট করে চার্জ আপ করে নিতে পারেন বা চালাতে পারেন আর ডান দিকে সাইড ওয়ালে একটা বক্স আছে ওই বক্সটা খুলে আপনার প্রয়োজনীয় টুলস বা কিট গুলো রাখতে পারেন আর এখানে যে কার্গো স্পেসটা আছে সেটা যদি আপনার যথেষ্ট পরিমাণ নামানো হয় অনেক সময় আপনি বড় কোনো বক্স ক্যারি করতে পারেন হ্যাঁ তখন তো আপনার এইভাবে অনেক জায়গা দরকার হবে তো সেটারও একটা সলিউশন আছে এই সিটগুলো কিন্তু ফোল্ড করে ফেলা যায় আমরা এই লিভারগুলো যদি টান দিই টকগুলো সিট ফোল্ড করে ফেললে আপনার অনেক বেশি ফ্ল্যাট ফ্লোর হয়ে গেল তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড আসুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি আপনাদেরকে এখন ইয়ারিস ক্রসের ড্রাইভিং প্লেজার শেয়ার করব ফার্স্ট অফ অল যদি স্টিয়ারিং থেকে স্টার্ট করি এই গাড়িটার স্টিয়ারিংটা আমার কাছে খুবই স্পোর্টি লেগেছে এবং অনেক প্রিমিয়াম ক্যাটাগরি লাগছে এটা সফট লেদার দিয়ে ট্রিম করা মাঝখানে টয়টার লোবোটা আছে ক্রোম ফিনিশড মাঝখানে হর্নও আছে এবং স্টিয়ারিং এর লেফট এবং রাইট সাইডে অনেক রকম কন্ট্রোলিং বাটনস আছে যে বাটনস গুলো দিয়ে আমার এখানে যে টিএফটি মাল্টি ইনফরমেশন ডিসপ্লেটা আছে এটার গাড়িটা যে বিভিন্ন ফিচার্স গুলো আছে সেগুলো টার্ন অন করা টার্ন অফ করা একটা ফিচার থেকে একটা ফিচারে যাওয়া গাড়ির কারেন্ট স্ট্যাটাস চেক করা হম সবকিছু আমি এই বাটন বাটনগুলো প্রেস করে করতে পারছি এছাড়াও এখানে লেন ডিপার্চার বাটনটা অন অফ করা বাটন আছে কলেশন এর বাটন আছে ক্রুজ কন্ট্রোল অন অফ করা বাটন আছে লেফট সাইডে যে বাটনগুলো আছে এটা হলো মাঝখানে যে টি এফটি ইনফরমেশন ডিসপ্লেটা আছে বা ডিসপ্লে বলে এটা একটা কল রিসিভ করা কল ডিসকানেক্ট করা ভলিউম আপ ডাউন করানো লাউড স্পিকার অন করা এগুলো প্রায় গাড়িতে বসে ড্রাইভার খুব ইজিলি ড্রাইভিং মোডে করতে পারছে এছাড়া স্টিয়ারিংটাতে টেলিস্কোপিক টিল্ডিং ফিচার আছে সো ড্রাইভার তার প্রয়োজন মতো তার লেন্থ হাইট মিলিয়ে স্টিয়ারিং টা সেট করে নিতে পারে ইয়ার ডিসক্রস গাড়িগুলোতে বলা হচ্ছে কম্প্যাক্ট ক্রস ওভার এসইউভি এবং গাড়িটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো আমি এখানে স্পিড ব্রেকার ক্রস করবো না কোথাও লাগে নাই ওকে ফাইন এটা স্টিয়ারিংটা খুবই স্মুথ ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং এবং আমার যে অ্যাক্সেলারেটারটা আমি যখন পুল করতেছি ইনিশিয়াল টর্কও অনেক ভালো লাগছে গাড়িটা কিন্তু তিনটা মোডে ড্রাইভ করা যায় এখানে একটা বাটন আছে ড্রাইভ মোড আমি এখন পাওয়ার মোডে ধুচ্ছি ডিসপ্লেটা রেড হয়ে যাচ্ছে ইকো মোডে গ্রিন নরমাল মোডে ব্লু হয়ে থাকে এই গাড়িটাতে কিন্তু ব্রেক হোল ফিচারটা আছে এবং এটা যে হ্যান্ড ব্রেক আমরা নর্মালি বলে থাকি এটা কিন্তু হ্যান্ড ব্রেক ওরকম না এটা ইলেকট্রনিক পার্কিং ব্রেক আছে এবং এই গাড়িটা যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা মাঝখানে টিএফটি একটা মাল্টি ইনফরমেশন ডিসপ্লে আছে যেখানে আমার স্পিডও মিটারটাও কিন্তু ডিজিটাল আর একটা জিনিস হলো এটার যে ফুয়েল লেভেল মিটার এটা অ্যানালগ গাড়ি ইঞ্জিনের হিট লেভেলটাও এটা অ্যানালগ এবং চার্জিং মোড ইকো মোড পাওয়ার মোড এগুলো অ্যানালগ ডাটা দেওয়া ইউজ করা হয়েছে এই মুহূর্তে আমি এটা মাইলেজ দেখতে পাচ্ছি টোয়েন্টি কিলোমিটার পার লিটার এবং গাড়িতে যে পরিমাণ তেল আছে ওই তেলে কত কিলোমিটার যাবে সেটাও কিন্তু শো করে সেখানে দেখাচ্ছে একশো সাতাত্তর কিলোমিটার পর্যন্ত আমি ড্রাইভ করতে পারবো আউটসাইড টেম্পারেচারটা শো করতেছে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ওভারঅল এটার ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ইউজার ফ্রেন্ডলি ড্রাইভারের চোখ খুব স্ট্রেট ফরওয়ার্ড আপনি ড্রাইভ করতে পারবেন এবং খুব ইজিলি আপনি এটার ইনফরমেশনগুলো দেখতে পারবেন এটা গিয়ার নবটা যদি আপনাদেরকে বলি এটা গিয়ার নবটা সাইড দিয়ে আপনার ক্রোম ফিনিশ ইউজ করা হয়েছে গিয়ার সাথে আপনার তিনটা বাটন দেখতে পাচ্ছি ড্রাইভ মোড এভি মোড এবং পার্ক আইপিএস ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট এর পাশে ব্রেক হোল্ড আছে পার্কিং বাটনটা আছে গিয়ারের লিভারের সামনে দুইটা বাটনস আছে একটা দেখতে পাচ্ছি হলো রাইট সাইডের ড্রাইভার সিটটা সিট হিটিং অফ অন করার বাটন আর একটা লেফট সাইডের প্যাসেঞ্জার সিটও কিন্তু হিটার অপশনটা আছে ড্যাশবোর্ডটা যদি দেখেন ওভারঅল ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ফ্যান্সি নিচের দিকে এখানে আপনার লেয়ারে লেয়ারে ডিভাইড করা নিচের পোর্শনটা ব্রাউন কালার উপরে ব্ল্যাক কালার আর একটা ক্রোম বার আছে এসি ভেন গুলা কিন্তু পিয়ানো ব্যাগ প্লাস্টিক দিয়ে ডিজাইন করা মাঝখানে আবার দুইটা এসি ভেন্ট আছে এসি ভেন্ট এমন ভাবে ডিজাইন করা বাইরে থেকে দেখা যায় না খেয়াল করা যায় না হ্যাঁ এটা ডিসপ্লে অডিটা আছে তার নিচে ইয়ারিস ক্রস গাড়িগুলোতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা বা অ্যারাউন্ড ভিউ মনিটর আমরা যেটা বলি এটা অপশনাল ফিচার কোন কোন ইউনিটে থাকে কোন কোনো ইউনিটে থাকে না এই গাড়িতে যেমন আছে খুবই চমৎকার লাগতেছে এবং এটা যে কোয়ালিটি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার আমি মোড গুলো এখানে বাটন প্রেস করে চেঞ্জ করতে পারি আমি এখন ফ্রন্ট মোড দেখতেছি ওয়াও আর আমাদের যে ডোর প্যাড গুলা ইউজ করা হয়েছে এখানে খুবই একটা নিউ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে খসখসা ফেব্রিক টাইপের এবং এটা দেখেন ব্ল্যাক এবং ব্রাউন কালার কম্বিনেশন ডিজাইন করা ডোর প্যাডটা এখানে হাত রাখার যে ব্যাপারটা বা ডোর খোলার যে হ্যান্ডেলটা পুরো একটা স্টাইলিং একটা ডিজাইন এখানে হ্যাঁ এখানে যে কার্ভ গুলো আছে আপনাকে ডেফিনেটলি খুবই সুন্দর একটা ফিল দেবে এখানে ক্রোম ফিনিশিং একটা বার দেওয়া আছে এবং এখানে গ্লাস গুলো অফ অন করার যে বাটন গুলো এখানে দেওয়া আছে আমার লেফট এবং রাইট সাইড লুকিং গ্লাস ফোল্ড করার জন্য এবং লেভেল ফিক্স করার জন্য এখানে একটা জয়স্টিক আছে নিচের দিকে বোতল হোল্ডার দেখতে পাচ্ছি ডোরে স্পিকারও আছে এখানে ডান দিকে রাইট সাইড এর যে এসি ভেন্টটা আছে তার নিচে তিনটা বাটন দেখা যাচ্ছে একটা ভিউ বাটন ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করা বাটন অটোমেটিক হাই বিম কিয়ার সিট গুলোতে আপনি সবসময় লেদার সিট পাবেন এটা হাফ লেদার বলা হয় কারণ এখানে ফেব্রিক এবং লেদার টু টোন ডিজাইনে করা এটা কিন্তু খুব সুন্দর এবং এখানে সিট হিটিং ফিচারটা আছে আর ড্রাইভার সিটটা কিন্তু পাওয়ার দেখেন বাটন ক্লিক করলে এটা সামনে পিছিয়ে যাবে প্যাসেঞ্জার সিটটা পাওয়ার নাই এখানে সেন্টার কোনো কনসোল নাই সো আমি হাত রাখার জন্য খুব একটা কমফোর্ট ফিল করছি না এখানে একটা আর্মরেস দিলে খুব ভালো হতো আর্মরেস এখানে নাই আর এটা এসি কন্ট্রোলিংটা সিঙ্গেল জোন সো টেম্পারেচার সেট করা যায় ফ্যান স্পিড অফ অন করে নিতে পারেন এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি সান

আলাদা করে দেওয়া আছে সেন্টার আম্রেস ওইভাবে নাই বাট আমি চাইলে এটাকে কিন্তু পুরাটা একটা টার্ম দিয়ে পুরো সিটি ফোল্ড করে ফেলা যায় হ্যাঁ এবং ব্যাক এন্ডে আপনার দুইটা বোতল আছে সো এটা একটা ফিচার আর একটা জিনিস হলো গাড়িটা যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি বারবার বলছি যেটা কম্প্যাক্ট একটা ক্রস ওভার এসইউভি সো কম্প্যাক্ট হওয়ার কারণে গাড়িটার ভিতরে বসে একটা ছোট ছোট ফিল আছে এখানে তিনজন অ্যাডাল্ট বসাটা আমার কাছে মনে হয় একটু কষ্টই হবে লেগ স্পেসও কিন্তু একটু কম কম্প্যারেটিভলি হেড স্পেস ঠিক আছে গ্লাস নিয়ে কোনো কমপ্লেন নাই সিএইচআর এর থেকে অনেক বড় আর এটা যে ডোর প্যাডটা সামনের যে ডোর দুইটা ছিল ওখানে কিন্তু একটা প্রিমিয়াম একটা ফেব্রিক টাইপ ইউজ করা ছিল আর পিছনে প্যাসেঞ্জারদের জন্য এই যে ডোর প্যানেলটা পুরো একটা প্লাস্টিকের হ্যাঁ ব্ল্যাক কালারের এখানে হাত রাখা যে জায়গাটা প্লাস্টিক নিচে একটা বোতল হোল্ডার আছে ছোট স্পিকার আছে ইভেন দা ডোর খোলার জন্য যে হ্যান্ডেলটা সেটাও আপনার প্লাস্টিকের এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি লেফট সাইডে প্যাসেঞ্জারের জন্য গ্র্যাব রেল আছে ছাদে একটা সিলিং লাইট আছে ওভারঅল আর যেটা বলি মাঝখানে কোনো কনসোল বক্স নাই এবং পিছনে প্যাসেঞ্জারদের জন্য মোবাইল ফোন চার্জ করার জন্য কোনো ইউজ রিপোর্ট নাই এবং এটা ফ্লোরটা কিন্তু একদম ফ্ল্যাট জাস্ট মাঝখানে একটু দেড় ইঞ্চির মতো উঁচা আছে আদার দেন দ্যাট কোনো সমস্যা নেই ইয়ারিস ক্রোসর ছাড়াও আমাদের স্টকে আরো অনেক ইয়ারিস ক্রোস আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন গ্রেডের আছে বিভিন্ন প্যাকেজে আছে একদম লোয়েস্ট প্রাইস হলো 36 লাখ টাকা আপ টু 43 বা 45 লাখ টাকা পর্যন্ত ইয়ারিস ক্রোস আমাদের স্টকে আছে আমাদের আছে হিউজ স্টক আমাদের কিছু স্টক ঢাকা ওয়্যারাজে अवेलेबल কিছু পোর্টে থাকে কিছু ইনকামিং লিস্টে থাকে তাই এই স্টকগুলো থেকে আপনার পছন্দের গ্রেডে বের করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে সো যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে সেগুলোতে আমাদেরকে কানেক্ট করবেন অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জার গাড়ি ইম্পোর্ট ডট কম বেরিতে নক করতে পারেন অথবা আমাদের ওয়ার হাউস উত্তরাতে পলল কানেকশন শপিং সেন্টারে লেভেল ওয়ান পার্কিং এরিয়াতে এসে আমাদের সাথে সামনাসামনি কথা বলতে পারেন আর রেডি স্টারের গাড়িগুলো যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল না করে আপনি কিন্তু প্রি অর্ডার করতে পারেন প্রি অর্ডার বেনিফিট হল আপনার ফার্স্টে বাজেটটা আমাদেরকে দেবেন সেই বাজেট অনুযায়ী কালার গ্রেড মাইলেজ অপশন গ্রেড এগুলা ফিল্টার করে আমরা জাপান থেকে গাড়ি বাংলাদেশ ইম্পোর্ট করে দেবো এই টোটাল ইম্পোর্ট প্রসেস কত তিন মাস লাগে এবং আপনার কিন্তু প্রাইস বেনিফিটও হবে সো প্রাইস বেনিফিট পাওয়ার জন্য কিছু পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আমাদের অফিস ভিজিট করলে বা আমাদেরকে ফোন করলে আমরা ইন ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো সো গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা অ্যাডিশনালি আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি সেটা হলো অপশনশিপ ভেরিফিকেশন জাপানিজ যে কোনো রিকন্ডিশন গাড়ি করার আগে আপনার উচিত হবে নাম্বার দিয়ে গাড়িটা অপশনশিপ ভেরিফাই করে নেওয়া ভেরিফাই করলে যেটা হবে আপনি জানতে পারবেন এই গাড়িটা জাপান থেকে এক্সপোর্ট হওয়ার আগে কত হাজার কিলোমিটার চলেছিলো এটা অপশন গ্রেড কী ছিল কী কালার ছিল কী প্যাকেজের এবং কী কী অ্যামিউনিটিস গাইডের সাথে আছে তো এই ছিল আজকের মতো ভিডিওটি আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবেন কারণ আপনাদের ফিডব্যাকগুলো কিন্তু আমাদেরকে গ্রো আপ করতে অনেক হেল্প করে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম